জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, আমেরিকার হাতে লাল কার্ড, হাসিনার পতন নিশ্চিত। এরপর জানিয়ে দেব সরকার পতনের এক দফা দাবি আদায়ে দেশব্যাপী কঠোর কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির। সবশেষে দেখবেন নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা নিয়ে যে পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনার নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। একই সঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেছে কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট। কানাডিয়ান সরকারের এই বিভাগটি কানাডার কূটনৈতিক ও কনসুলার সম্পর্ক পরিচালনা করে। কানাডিয়ান আন্তর্জাতিক বাণিজ্যের দেখভাল ও কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা পরিচালনায় নেতৃত্ব দেয়। মঙ্গলবারে এই বিবৃতিতে বলা হয়েছে কানাডা বাংলাদেশী নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময়কালে ঘটে যাওয়া ভয়ভীতি দেখানোর মতো কাজ ও সহিংসতার নিন্দা জানাচ্ছে। যারা এসব সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে কানাডা হতাশা প্রকাশ করেছে যে এই নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে যার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া গণতন্ত্র, মানবাধিকারের প্রতি সম্মান এবং মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সকল পক্ষের সাথে স্বচ্ছভাবে কাজ করাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে কানাডা, যা হবে বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের স্বাধীনতা, শক্তিশালী এবং সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার বিবৃতিতে বলা হয়েছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে কানাডাও ছিল এবং আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণকে তাদের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এর আগে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না বলেও জানিয়েছে দেশটি। এদিকে ইইউ এর প্রতিবেদন প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়নি বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিবেদন প্রমাণ করে 7 জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি। সোমবার 18 মার্চ রাজধানী ধানমন্ডিতে সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির বাসায় সাক্ষাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন সরকার বাংলাদেশের রাষ্ট্রকাঠামো উত্তর কোরিয়ার মতো তৈরি করার চেষ্টা করেছে বলে দাবি করেছে বিএনপির এই নেতা। তাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ভারতের সাহায্য চায় বলেও জানান তিনি। ক্ষমতাসীনরা 7 জানুয়ারি গায়ের জোরে প্রশাসনের নির্বাচন করে একদলীয় শাসন কায়েম করেছে বলেও দাবি করেন। ডক্টর মঈন খান বলেন মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে রেখে বিএনপির আন্দোলন দমন করতে চাইছে সরকার, তবে শেষ রক্ষা হবে না। গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না, সরকার ইফতারি প্রেসক্রিপশন জনগণের সঙ্গে উপহাস। ক্ষমতাসীনদের পায়ের তলায় মাটি নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে জনগণের সঙ্গে উপহাস করছে। যে কোনো সময় সরকার ধূলিসাৎ হবে, জনরোষে ধ্বংস হবে আওয়ামী লীগ। সরকার পরিবর্তনের আন্দোলন চলবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন পূরণ হবে না সরকার। সরকার পরিবর্তনের কর্মসূচি চলবে, বিএনপি রাজপথে ছিল, রাজপথেই থাকবে।
এদিকে ইফতার পার্টিতে আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গীবত গায়ে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন বিএনপি ইফতার পার্টিতে আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গীবত গায়, নিজেরা ইফতার খায় আর আওয়ামী লীগের গীবত গায়, কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে। সোমবার 18 মার্চ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2024 উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ দেয় দিতে জানে আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। যারা প্রতিনিয়ত বলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে, উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না, মানুষ খুন করে, অগ্নি সন্ত্রাস করে, তারা এখন কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়, ইফতার পার্টিতে গিয়েও আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গীবত গায়, নিজেরা ইফতার খায় আওয়ামী লীগের গীবত গায়, আর কবে কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে। তিনি বলেন আমরা ইফতার পার্টি করব না, এই খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেব। সারা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করেছেন। শেখ হাসিনা বলেন আপনারা খেয়ে দেয়ে মাইক একটা লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎপাত করবেন। আওয়ামী লীগের অপরাধটা কি? এদেশ স্বাধীন করেছে সেটা অপরাধ। আওয়ামী লীগের অপরাধটা কি? গরিব মানুষের পাশে দাঁড়ায়, দেশটা আজ উন্নত করেছে সেটাই কি অপরাধ? তারা যে গণতন্ত্রের কথা বলে, আমরা কিন্তু গণতন্ত্র ফিরিয়ে এনেছি। তিনি বলেন তারা তোতা পাখির মতো কথা বলে যাচ্ছে, গণতন্ত্রের জন্য লড়াই করে, এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ, আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে বলেই কথা বলতে পারে। সরকার প্রধান বলেন এই যে এতগুলো টেলিভিশন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রের কথা তারা তো দেয় নাই, একটাই টেলিভিশন ছিল, একটাই রেডিও ছিল, তারা নিজেরাই ব্যবহার করত, আর আর মাত্র কয়েকটি পত্রিকা ছিল, আর আজ হাজার হাজার পত্রিকা, প্রায় অর্ধশত টেলিভিশন, রেডিও আমাদের হয়ে গেছে, যার 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 ইচ্ছা মতো টক শো করছে, কথা বলে যাচ্ছে, সব কথা বলে, যদি যে কথা বলতে পারি না তাহলে কোথায় যাব আমরা?